নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। পুজোর শপিং একদম শেষের পথে, আর পুজোর শপিংয়ের সাথে সাথে আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো পুজোর স্পেশাল খাওয়া দাওয়া। আর সেই খাওয়া দাওয়া রেস্টুরেন্টে তো হবেই, রেস্টুরেন্টের পাশাপাশি বাড়িতেও কিন্তু বিভিন্ন রকমের সুস্বাদু খাবার আমরা করে খেতেই পারি। আর তার জন্যই আমাদের কিচেনটাকে অবশ্যই ভালো করে সাজাতে হবে। তো সেই কিচেনকে ভালো মতো সাজানোর জন্য আজ এমন কিছু দোকানে চলে এলাম গড়িয়াহাটে, যেখানে কিচেনের সেট খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। তো সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, সেই সমস্ত জিনিসের দাম কেমন, কী ডিজাইনের রয়েছে, এই সব কিছু আপনাদেরকে দেখাবো। আর আমারও ইচ্ছা রয়েছে এখান থেকে কিছু কেনাকাটা করার। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই শুরু করি, আমিও দেখি আর আমার এই ভিডিওর মাধ্যমে আপনারাও দেখে নিন কোন জিনিসের কেমন দাম, যাতে পুজোর আগে আপনারাও আপনাদের রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজাতে পারেন। চলুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। আর এই ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারেন গড়িয়াহাটে বাসন্তী দেবী কলেজ পেরিয়ে এই সমস্ত দোকানে, যেখান থেকে আপনারা আপনাদের মনের মতো জিনিস পেয়ে যাবেন। প্রথমেই চলে এসেছি সিলিকন ফাইবারের সার্ভিং প্লেট পাওয়া যাচ্ছে একটা দোকানে, চলুন দামগুলো একটু জেনে নিই। এর ঠিক পাশের দোকানটায় কাঁচের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিল, সুন্দর সুন্দর ডিজাইনের গ্লাস, বোল এবং আরও অনেক রকমের জিনিস একদম চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। আর এই সমস্ত জিনিস দেখতে কারই না ভালো লাগে বলুন। তো আমিও বেশ কিছুক্ষণ জিনিসগুলো একটু দেখলাম এবং কিছু কিছু জিনিস এখান থেকে কিনেওছি। এরপর এমন একটা দোকানে চলে এলাম যেখানে খুব সুন্দর সুন্দর টি সেট পাওয়া যাচ্ছিল, বিভিন্ন কালারের টি পট এবং তার সাথে কাপ্লেটের সেট আর কফি মাগ, গ্লাসের সেট দেখতে ভীষণই ভালো লাগছিল। তো এই যে নতুন ডিজাইনের এই যে সেটগুলো, এগুলো আপনারা চাইলে আপনাদের রান্নাঘরে রাখতেই পারেন। তো বিভিন্ন ধরনের কাঁচের সেট এবং বোন চায়নার সেট এখানে পাওয়া যাচ্ছে, আপনারা দেখে নিন, যদি আপনাদের পছন্দ হয় একদিন চলে আসবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। গড়িয়াহাটে কিচেনওয়্যার পাওয়া যায় এই রকম কিছু দোকানে আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম। তো এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর যদি পছন্দ হয় তো অবশ্যই বললাম চলে আসবেন একদিন। যদি এই ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবেন, এবং এইরকম আরও অনেক ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তাহলে আজ আসি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে।